নমস্কার, বাতৰিলৈ স্বাগতম জানাইছো। ষ্টুডিঅত মই গীতাশ্রী। আৰু প্ৰথমটো খবৰ, প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আৰু দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিল। দহটা লোকসভা সমষ্টিত সমানে সময় দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মঙলবাৰে ডিফুত বিজেপি প্ৰাৰ্থী অমৰ সিং টিছৰ মনোনয়নত ভাগ লোৱাৰ লগতে সৰুপথাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লোৱাৰ পাছত আজি বৰাকৰ দুটা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থীৰ মনোনয়ন দাখিলৰ পৰ্বত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰথমে শিলচৰত উপস্থিত হোৱা মুখ্যমন্ত্ৰীগৰাকী পৰিমল শুক্লবৈদ্যৰ মনোনয়ন দাখিলৰ সময়ত উপস্থিত থাকে। শিলচৰত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাতো অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। শিলচৰৰ পৰা হেলিকপ্টাৰেৰে কৰিমগঞ্জলৈ যাব মুখ্যমন্ত্ৰী আৰু কৃপানন্দ মাল্লাৰ মনোনয়ন দাখিলতো মুখ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত থাকিব। ইয়াৰ পিছতে হাইলাকান্দি নিৰ্বাচনী প্ৰচাৰত ভাগ ল'ব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বৰাকতে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ বিস্তৃত কাৰ্যসূচী আৰু বৰাকৰ এই যি কাৰ্যসূচী, ইয়াৰ পিছতে হাইলাকান্দিত আচলতে শেষৰ সভাখন পাতি তাৰপিছত সভাখনত ভাগ লৈ তেওঁ উভতিব। প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তেওঁ চলাই আছে আৰু দ্বিতীয় পৰ্যায়ৰ যি নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিলৰ এই যি অন্তিম ক্ষণখিনি, অৰ্থাৎ কাইলৈ অন্তিমটো দিন মনোনয়ন দাখিলৰ, দহটা লোকসভা সমষ্টিত সমানে সময় দি আছে। প্ৰথম পৰ্যায়ত আৰু দ্বিতীয় পৰ্যায়ত অনুষ্ঠিত হ'বলগীয়া এই দহটা সমষ্টিৰ যি নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া, সম্পূৰ্ণকৈ ইয়াত কেম্পেইন কৰি আছে, প্ৰাৰ্থী সহযোগিতা কৰিছে, জনসভাত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। সোমবাৰে ডিফুত বিজেপি প্ৰাৰ্থী অমৰ সিং টিছৰ মনোনয়নত ভাগ লোৱাৰ লগতে সৰুপথাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লোৱাৰ পিছত আজি বৰাকৰ দুটা সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থীৰ মনোনয়ন দাখিল পৰ্বত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰথমে শিলচৰত উপস্থিত হোৱা মুখ্যমন্ত্ৰীগৰাকী পৰিমল শুক্লবৈদ্যৰ মনোনয়ন দাখিলৰ সময়তে উপস্থিত থাকে। শিলচৰত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাতো অংশগ্ৰহণ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ আৰু লগতে শিলচৰৰ পৰা হেলিকপ্টাৰ যোগে কৰিমগঞ্জলৈ যাব মুখ্যমন্ত্ৰী আৰু কৃপানাথ মাল্লাৰ মনোনয়ন দাখিলতো মুখ্যমন্ত্ৰীগৰাকী থাকিব উপস্থিত। তাতো বহুখিনি মানুহৰ সৈতে কিছু বিস্তৃত কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে। হাইলাকান্দিত নিৰ্বাচনী প্ৰচাৰ আৰু শেষত চলাব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। এইধৰণে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ আচলতে বিস্তৃত কাৰ্যসূচী আজি বৰাকত আছে আৰু এই মুহূৰ্তত আমি কিছু আপোনালোকক দেখুৱাইছোঁ দৃশ্য। এয়া দৃশ্য প্ৰথম পৰ্যায়ৰ যি নিৰ্বাচনী প্ৰচাৰ আৰু তাৰপিছত এয়া পৰিমল শুক্লবৈদ্য সংগ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মনোনয়ন দাখিল পৰ্ব, মনোনয়ন দাখিলৰ এই গোটেই পৰ্ব, দহটা লোকসভা সমষ্টিত সমানে সময় দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মঙলবাৰে ডিফুত বিজেপি প্ৰাৰ্থী অমৰ সিং টিছৰ মনোনয়নত ভাগ লোৱাৰ লগতে সৰুপথাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লোৱাৰ পাছত আজি বৰাকৰ দুটা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থীৰ মনোনয়ন দাখিল পৰ্বত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। সন্মানীয় মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি, বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়, আমি তেখেতক সংগ দিলোঁ। আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা, মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে এই নিৰ্বাচনত বিজয়ী হ'ব। আৰু শিলচৰতো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি ল'ম। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল, আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব দিয়ক। ৰেকৰ্ড মাৰ্জিনত জিকিম বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দাবী কৰিছে, লগতে ক'লে যে পূৰ্বৰ সাংসদগৰাকীৰ সময়ছোৱাত, অৰ্থাৎ ৰাজদীপৰ সময়ছোৱাত অকণমান কঠিন আছিলে, পৰিস্থিতি সুকীয়া আছিলে, কিন্তু এতিয়া সহজ। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে যে ভাল মাৰ্জিনত জয়যুক্ত হ'ব, মন্তব্য তেওঁ যথেষ্ট আত্মবিশ্বাসী। কিমানত জয় লাভ কৰিব সেয়া তেওঁৰ টীমৰ সৈতে কথা পাতি হয়তো সাংবাদিকক দিব অনুমান। যি নহওক, আৰু ইফালে পৰিমল শুক্লবৈদ্যৰ মনোনয়ন দাখিল পৰ্বত উপস্থিত থকাৰ পিছত কৰিমগঞ্জ বিজেপিৰ প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ মনোনয়ন দাখিলতো যিহেতু উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, মনোনয়ন দাখিলৰ পূৰ্বে উলিওৱা হ'ব বিশাল এক সমদল। 26 এপ্ৰিলত অনুষ্ঠিত হ'ব দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু ইয়াত দেখা গৈছে যে কৰিমগঞ্জত গোটেই যিটো
নির্বাচনের নির্বাচনী প্রচারের একটা পরিবেশ এটা তাত মনোনয়ন দাখিলর এই এই যে কার্যসূচী তার মাজতে নির্বাচনী প্রচারের একটা রূপও যে দেখা গেছে জিনজোড়া কার্যসূচী আজি বরাকত মুখ্যমন্ত্রীগীর রাজ্য টুঙ্গত উঠিছে এই ধরনের নির্বাচনী প্রচার। আর এই মুহূর্তে আমি পুনপটিয়াকৈ সংযুক্ত হয়েছো করিমগঞ্জের আমার সতীর্থ গৌরীশ নন্দীর সঙ্গে। গৌরীশ নন্দী, যিকোনো মুহূর্তে মুখ্যমন্ত্রীগী উপস্থিত হব? হয় গীতাশ্রী, যদি দেখা যায় মুখ্যমন্ত্রী আহি উপস্থিত হব 1:30 বজাত। আর এখন হয়েছে করিমগঞ্জ কলেজের খেলপথার, করিমগঞ্জ কলেজের খেলপথারত এখন বিশাল মঞ্চ বনওয়া হয়েছে। আর এই মঞ্চত মুখ্যমন্ত্রী আহিব। আর যে বিজেপির পর দাবি করা হয়েছে যে 25,000 লোক উপস্থিতি থাকিব ইয়াতে, যদিও বর্তমানে এতে সময় বহু আছে, যে রাইজসকল লাহে লাহে আহি আছে। আর অলপ কেমন পাছত অকন যে ইয়াতে যে বিজেপির যে সমর্থক তেওঁলোকে আহি উপস্থিত হয়েছে, আমি আরো অলপ আগ্রহী করে দেখাবলৈ চেষ্টা করিম। ইয়াতে যে লাহে লাহে ভিড় বাড়ি আছে, যদিও সময় বাকি আছে, এতিয়ালৈকে প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় আছে হাতত। যথেষ্ট কিছু চকী যদিও খালি আছে, কিন্তু যথেষ্ট সংখ্যক ইয়াতে দেখা গৈছে যে বিজেপির যে সমর্থক আহি আছে। বহুত ডাঙর পথার, এখন বহুত ডাঙর খেলপথার, লাহে লাহে মানুষ আহি আছে। আর বহু চকীর ব্যবস্থা করা হয়েছে। আর যদি কোয়া যায় যে মঞ্চত এখন মঞ্চত আমি পুনে আপনার ওসর আহি আছো গৌরীশ, আমি এই বিষয়ে জানিম, কিন্তু এই মুহূর্তে পুনে পুনে আমি লৈ গৈছো মুখ্যমন্ত্রীর সভালৈ। জিকিলে কব আরে মুখ্যমন্ত্রী দাদু বলছিলেন 2,50,000 গোটে জিতবে, এখন কি হলো বলি? ঠিক আছে, আমার সম্মান আপনাদের সঙ্গে এখন, ঠিক আছে? আরে মামা, মামা তো এই জায়গায় আছে, তোমরা ভাগিন গুলা ঠিক থাকো, ঠিক আছে? আজি পরিমলদার লগত মনোনয়ন দিব গলো, মনটো ভালো লাগিছে বেয়াও লাগিছে। ভাল লাগিছে যে পরিমলদা লোকসভার সাংসদ হব, আর মনতে মোর বেয়া লাগিছে যে মোর মিনিষ্ট্রির ভাল মিনিষ্টার এজনক মই হেরুয়াব লাগিব। এইবারও আমার অসমত আটাইতকৈ হাইয়েস্ট ট্যাক্স কালেকশন হয়েছে এক্সাইজ ডিপার্টমেন্ট আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আপনাদের জানি ভাল পাব যে রোড অ্যাক্সিডেন্ট জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 5 মাহত আগের বছরতকৈ 25% ড্রপ হয়েছে, কমি আছে। আজি পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার নেতৃত্বত আমার মন্ত্রীসভা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, বরাক উপত্যকার উন্নয়ন আমি মিলি করে আসিল। ডিলিমিটেশন হল পরিস্থিতির তাগাদা। আজি পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক আমি দিল্লিত পঠাম। মই রাজদীপ রয়ক ধন্যবাদ জানাইছো যে সংসদের ভিতরে বাহিরে অকল বরাক উপত্যকার কারণে নহয়, অসমৰ কারণে যোগ্য প্রতিনিধিত্ব করে আজি রাজদীপ রয়ে অসমবাসীর সম্মান বৃদ্ধি করলে। মই যেতিয়া লোকসভাত নো কনফিডেন্স মোশন আছিল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বিপক্ষে, মই লোকসভাত গৈছিল, রাজদীপ রয় মই ভাষণ শুনেছিল। আর যেতিয়া রাজদীপ রয়ে ভাষণ দিছিল, মই এজন অসমবাসী হিসাবে গর্বিত অনুভব করেছিল যে আমার সংসদে লোকসভাত যে বলিষ্ঠ ভূমিকা পালন করিলে। মই আজির এই সভাতেই ডক্টর রাজদীপ রয় সমগ্র অসমৰ বিজেপি কার্যকর্তা সকলের হয়ে বহুত বহুত অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করছো। মই বিশ্বাস করো রাজদীপ রয় ডাঙরিয়ার সহযোগিতা আর পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার অভিজ্ঞতা, এই দুইটাই আমার বাবে এসেড হব। আর বরাক উপত্যকা আর আসামের সার্বিক বিকাশের জন্যে আমরা সবাই মিলিয়া আবার কাজ করবে, আসামকে ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ প্রদেশ আমরা বানাবো। শ্রদ্ধা রাইজ, আজি মই এটা প্রতিশ্রুতি আপনার দিব খুঁজো। নির্বাচনের মুহূর্ত, মানুষক লগ পাই আছো, মানুষের মরম, আর মানুষের মরমে অলপ অলপ মানুষক আধ্যাত্মিক করে লৈ যায়, স্পিরিচুয়েল করে লৈ যায়। মই বরাক উপত্যকার রাইজক কথা দিছো যে 2026 চনের বিধানসভা ইলেকশনের আগত
আমি ইস্ট টু ওয়েস্ট করিডর কমপ্লিট করে লম, এই প্রতিশ্রুতি মই আজি আপনালোক দিছো। অহাবার যেতিয়া শিলচর নমিনেশন দিব আহিম, মই লামডিংর পৰা হাফলং হৈ গাড়ি দি শিলচর লৈকে আহিম, আর বেগ হয়েও মই হাফলং দিয়ে যাম। আপনারা যাবে আমার সঙ্গে? ঠিক আছে, আপনারাও যাইতে হবে, ঠিক আছে। আজি যোৱা তিনি বছর আমি অসমৰ কাৰণে কাম কৰিছো। মোদী ডাঙৰিয়াই 2014ৰ পৰা আজি আমাৰ কাৰণে কাম কৰিছে। অসমত এইমছ হ'ল, আগৰতলালৈকে ৰেলৱে লাইন হ'ল, ইলেক্ট্ৰিচিটি হ'ল, জিলাই জিলাই মেডিকেল কলেজ হ'ল, কেঞ্চাৰ হস্পিটেল হ'ল। আজি 1,00,000 ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পালে, কোনেও 1 টকাও ঘোষ দিবলগীয়া নহল। আজি আমি অসমক এটা নতুন পর্যায়লৈকে লৈ গৈছো। অলপ আগতে মোক জার্নেলিস্ট সকলে সুধিছিল যে আপোনালোকে কিমান ভোটত জিকিব। মই কৈছিলো মই এনেই নকওঁ, মিটিংত যাম, মানুহৰ লগত হৃদয়ত কথা পাতি মানুহৰ উৎসাহ দেখিম, তার পিছত কম আমি কিমান ভোটত জিকিম। আর আজি মই মোদীর গ্যারেন্টি তো সবচে স্ট্রং, কিন্তু তার মাঝেও একটা মামার গ্যারেন্টি কি 2,50,000 থেকে 3,00,000 ভোটে শিলচর কেন্দ্রে আমি জিতব। শ্রদ্ধা রাইজ, বিজেপির ইলেকশন ম্যানিফেস্টো আহিব, কিন্তু অসমত আমি কেইটামান নতুন কাম করিম বলে আমি ভাবিছো। রাস্তা ঘাট হব, শিলচর ডেভেলপমেন্ট হব, ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিবা নিউজ ওলাই আছে ইলেকশনের পিছত মই চাই ঠিকঠাক করে দিম, এইটো গ্যারেন্টি মই লৈ লৈছো, কোনো চিন্তা করবলগিয়া নাই। দলুত এয়ারপোর্ট হব, আর মানুষের লগত মিলা মিশা করে হব, হাই আহি হব, কাকো দুঃখ দি নহয়। চাহ বাগিচার শ্রমিকর উন্নয়ন হব, হিন্দি ভাষীর উন্নয়ন হব, মণিপুরী মানুষের তো ল্যাঙ্গুয়েজও হয়ে গেল, ধুনিয়াক হয়ে গেল, শান্তিত হয়ে গেল, সব মানুষ ফুর্তিত আছে। আমার বাংলা ভাষা দে, বাংলা ভাষীরার সংস্কৃতি আর অধিকারও আমি রক্ষণাবেক্ষণ করি। মই আপনালোক কথা দিছো যে আর মাত্র মোক 6 মাস সময় দিয়ক, বাঙালি হিন্দু ডি ভোটার টুটার যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান করে লম। আগতে মই কোৱা নাছিলো ডাইরেক্ট টাইম দি, কিয় কোৱা নাছিলো? কারণ দিল্লীত অলপ কাম বাকি আছিলে, এতিয়া দিল্লীত কাম কমপ্লিট হয়ে গেল, বাকি স্টেট গভর্নমেন্টর কাম কোনো মানুষের কষ্ট নোখোৱাকৈ জেনুইন মানুষের কাজ, জেনুইন মানুষের সমস্যা সব আমি সমস্যার সমাধান করবে, এই প্রতিশ্রুতি আজি আপনালোকক আমি দিছো। শ্রদ্ধা রাইজ, দুখিয়া দরিদ্র মানুষের কল্যাণের কারণে কাম করা আমার দায়িত্ব আর কর্তব্য। আজি আপনালোকে দেখিছে যে যেতিয়ারপরা বিজেপির সরকার হয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা নাই, সবকা সাথ সবকা বিকাশ, গরিব লোকের উত্থান আর গরিব লোকের বিকাশ। চাকরি পাইছে, কোন জাতি পাইছে পড়িছে, চাকরি পাইছে, মেডিকেলত পড়িছে, মেডিকেল সিট পাইছে। আজি আমার সমগ্র অসমতে সকলো মানুষের এতিয়া বিশ্বাস নরেন্দ্র মোদী। আজি মোদী ডাঙরিয়ার নেতৃত্বত ভারতে আজি সকলো ফালতে আগবাড়ি গৈছে। ভারত এতিয়া বিশ্বর 5th ইকনমি। মই তো বিশ্বাস করো নরেন্দ্র মোদী ডাঙরিয়া যদি আর 10 বছর ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকে, ইন্ডিয়া উইল বি 3rd largest economy, দেন ইন্ডিয়া উইল বি 1st largest economy। আমি আমেরিকা আর চাইনাকে পিছুয়াই পেলাই দিই। আর যেরকম ভারতের বিকাশ হয়েছে, আজি আমার অসমরও বিকাশ হয়েছে। মই যেতিয়া ইলেকশনত যাও, যেতিয়া মই মানুষক কওঁ যে আমার ভারত আজি যিমান ডেভেলপমেন্ট স্কিম
গরিব কল্যাণের স্কিম হয়ে আছে, এই স্কিম বিলাক কবাত নহয় কবাত অসমত আরম্ভ হয়েছে। মই মধ্যপ্রদেশ গৈছিলো, ছত্তিশগড় গৈছিলো, বিজেপি সরকারে এইবার কি স্কিম ইন্ট্রোডিউস করেছে, লাডলি বেহেনা স্কিম, মহতারি বন্দনা স্কিম। কিন্তু আপনাদের জানি ভাল পাব যে আজি ভারতত যিমান স্টেট গভর্নমেন্ট আছে, কংগ্রেস রুল হোক বিজেপি রুল হোক, সব স্টেটে আজি কাক কপি করে আছে, অরুণোদয়ক আজি কপি করে আছে, সব স্টেট, সব স্টেট। এতিয়া আমি এক কদম আগত যাব খুঁজিছো, আৰু আমি নতুন স্কিম বনাব খুঁজিছো, যি স্কিম সমগ্র ভারতবাসীর জন্য আদর্শ হবে। আজি মোদী ডাঙরিয়ার আশীর্বাদ, অসমৰ মানুহৰ আশীর্বাদ, আমি একফালৰ পৰা কাম কৰি গৈ আছো। এইবার আমি কেইটামান কাম কৰিব খুজিছো, যি কাম ভাৰতৰ কোনো প্ৰদেশত আগত হোৱা নাই। আজি মোক মানুহে কয় যে দাদা অরুণোদয় পোৱা নাই, ইয়াত অরুণোদয় নোপোৱা মানুহ কিমান আছে, হাতটা খাড়া করেন তো, যার যার নাই ওইগুলা, যার যার আছে প্রয়োজন নাই, ঠিক আছে হব। এতিয়া মই যেতিয়া মিটিংত যাও, গাঁৱৰ মানুহে টাউনৰ দুখিয়া মানুহে মোক কয় যে স্যার অরুণোদয় দিয়ক। আমি অরুণোদয় কিমান দি আরম্ভ কৰিছিল, 18 লাখ পৰিয়াল নিয়ে, আজি কিমান মানুষ অরুণোদয় পায়, 30 লাখ। কিন্তু তার পিছতো বহুত মানুহে অরুণোদয় পোৱা নাই। এইবার আমি কি চিন্তা কৰিছো যে যার যার ঘৰত, যার যার ফেমিলিত রেশন কার্ড আছে, সব তাকে আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবো। যার বাড়িতে রেশন কার্ড তার বাড়িতে অরুণোদয়, ভালো হবে কি না হবে? হবে তো, জিন্দাবাদ, ঠিক আছে। কিন্তু ওইটা মাদের জন্য, আপনাদের জন্য নয়। এতিয়া রেশন কার্ড কার ঘরত আছে? হিন্দুর বাড়িতেও আছে, মুসলমানের বাড়িতেও আছে, সবার বাড়িতে আছে। আর আমি তো কোয়া নাই খালি হিন্দুর বাড়িতে অরুণোদয় পাবে, আমি কি বললাম এরকম? এইটাই হয়েছে মোদীজির সবকা সাথ সবকা বিকাশ, যে আজি যার যার ফ্যামিলিতে, যারে ফ্যামিলিতে একটা রেশন কার্ড আছে, ওই ফ্যামিলিতে একটা একটা অরুণোদয় পাওয়ারও ব্যবস্থা আমি বিধানসভা ইলেকশনের আগে করবে, এইটা আমার প্রতিশ্রুতি। এসেম্বলি ইলেকশনের আগত, এতে আমার এমএলএ বিলাকে ভয় খাই আছে, যদি নহয় তো হারি যাম বলে ইলেকশন। আরে চিন্তা করব না লাগে, এটু মোদির গ্যারেন্টি, এটু মামার গ্যারেন্টি, ঠিক আছে, এটু হয়ে যাবই 100%। এটি আপনাদের সাও, যেতিয়া মোদীজির চমৎকার সাও, ফ্যামিলিত একটা রেশন কার্ড, রেশন কার্ড পোৱাৰ লগে লগে 5 কেজি চাউল বিনা পয়সা হয়ে গেল, হয়ে গেল না নাই? 5 কেজি চাউল পোৱাৰ লগে লগে একটা আয়ুষ্মান ভারত কার্ড, 5 লাখ টাকালৈকে ফ্রি ট্রিটমেন্ট। আগত যেতিয়া মানুহৰ ঘৰত বেমাৰ হৈছিল, মানুহে ফার্স্ট চিন্তা কৰিছিল যে মাটিটো বিক্ৰী কৰিব লাগে। এতিয়া মানুহে প্ৰথম চিন্তা কৰে মোৰ কার্ডটা ঠিক আছে কি নাই। আজি ৰেশন কার্ডৰ লগত একটা আয়ুষ্মান ভারত কার্ড, উজ্বলা গ্যাস বাজারত যদি দাম 1000 টাকা, 900 টাকা, উজ্বলাদের জন্য 600 টাকা, প্রত্যেক মাসে 300 টাকা লাভ। এতিয়া আমি কি কলো? অরুণোদয়। তার মানে একটা রেশন কার্ডর কেটা বেটা বেটি হল, 5 কেজি চাউল হয়ে গেল, উজ্বলা গ্যাস হয়ে গেল, অরুণোদয় হয়ে গেল, আয়ুষ্মান ভারত কার্ড হয়ে গেল। এটা আরো একটা 5 নম্বর বেটা জন্ম হব, কি হব যে আমার খুব, এটো সব ফ্যামিলিতে হয়, অলপ আপনাদের ডিপলি চিন্তা করব। আগতে যেতিয়া মানুহ ঢুকায়
তেতিয়া পরিয়ালর মেইন ইনকাম করা মানুষজন ঢুকায়, তেতিয়া আগত ফ্যামিলির মানুষবিলাক গোট খাই চিন্তা করে কি মাটি এরি গল কি টাকা এরি থই গল। আজিকালি সমাজ পরিবর্তন হয়েছে, যদি মানুষ অকস্মাত অ্যাক্সিডেন্ট মরি যায় ইন হিজ স্ট্রাগলিং পিরিয়ড অফ লাইফ, একটা সময় থাকে না সংঘর্ষের সময়, এই স্ট্রাগলিং পিরিয়ড অফ লাইফত যদি মানুষজন ঢুকাই যায়, মানুষজনে ফ্যামিলি কি এরি থই যায়, ব্যাংকর লোন, লোন থাকে ফ্যামিলির মাথাত চিন্তা আহি যায় যে মানুষ ঢুকাই গল, ব্যাংকে 6 লাখ টাকা লোন, 5 লাখ টাকা লোন, কি করে এখন লোনটা মারবে, খুয়া বুয়া তো বাদেই দিয়ক, আর উল্টা সমস্যা আহি হয়ে গেল, ট্রিটমেন্টর নামতো খরচ হল, কারণ বেমার হলেহে ঢুকাব। এইবার আমি চিন্তা করছো যে আমার ফ্যামিলি যার ঘরত রেশন কার্ড আছে, হেড অফ দ্য ফ্যামিলি, আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, এই আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলিক আমি একটা লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স করাই দিম, প্রিমিয়াম কোন দিবে, সরকার এই প্রিমিয়ামটা দিবে, ইন্স্যুরেন্সটা আপনার আর হবে, প্রিমিয়ামটা বছরের প্রিমিয়ামটা কোন দিবে, সরকার দিবে। এতিয়া আমার মানুষজন যদি ভগবানে নকরক ঢুকাই গল, একটা অন্তত প্রটেকশন থাকিব, ইন্স্যুরেন্স তো লই ইন্স্যুরেন্স কোম্পানিটাত গলে কিছু একটা টাকা হলেও আজি আমি মানুষে পাব পারি। তারমানে একটা রেশন কার্ড কিমান হল, 5টা বাচ্চা হল না নাই, 5টা বেটা বেটি হল, আর এবার হিসাব করক, রেশন কার্ড হয়ে গেল 5 কেজি চাউল ডাঙর বেটা, আয়ুষ্মান ভারত 2 নম্বর বেটা, মাজত বেটিও থাকিব, তারপিছত ইন্স্যুরেন্স স্কিম 3 নম্বর, অরুণোদয় 4 নম্বর, আর উজ্জ্বলা গ্যাস 5 নম্বর হল না, একটা রেশন কার্ডের বেটা বেটি কিমান, কতটা, কিন্তু আপনাদের 5টা হবে না, আপনাদের 2টাতেই থাকতে হবে, ঠিক আছে, আক রেশন কার্ড হয়ে বেটা 5টা, কিন্তু আমার বাড়িতে হইতে লাগবে 2টো, ঠিক আছে, 2টাতকে বেশি হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাব, ঠিক আছে, হবে কি নাই, একদম যার আগত যি হল হল, আল্লাহ দিলে, ঈশ্বর দিলে, ভগবান দিলে, এতিয়া কিন্তু সব 2টাই হব লাগিব, ঠিক আছে, হব। এতিয়া 2টা বাচ্চা মই কিয় কইছো, আগতে আমার ঘরত বেটা জন্ম হল, বেটি জন্ম হল, বেটা বিলাক তো কলেজত যায়, বেটি বিলাক তো কলেজত যাবই নোৱাৰে, ঘরত টকা পয়সা নাই, কি রকম পড়াব, এডমিশন তো গভর্নমেন্ট ফ্রি করে দিলে, গভর্নমেন্ট স্কুটি দিলে, সাইকেল দিলে, কিন্তু তার পিছতো কলেজত আহা যাওয়া খরচ, কিতাব কিনার খরচ বাপেক মাকে দিব নোৱাৰে। এইবার আমি কি স্কিম লৈছো, যে যিমান ছোৱালী মেট্রিক পাস করিব, কলেজত এডমিশন লব, তার কমপ্লিট পড়া শোনার দায়িত্ব আসাম সরকারে, কমপ্লিট, যদি ইউনিভার্সিটিত পড়ে তা হলেও পড়ার দায়িত্ব কমপ্লিট সরকারে, যদি মেট্রিক পাস করে কলেজত এডমিশন লয়, ফ্রি এডমিশন, লগত ব্যাংকর একাউন্টত 10,000 টাকা, যদি ডিগ্রির এডমিশন লয় 12,500 টাকা, আর যদি ইউনিভার্সিটির এডমিশন লয় 25,000 টাকা, তার মানে কি হল, 2টা বেটা বেটি, বেটার পড়ার দায়িত্ব বাবা মায়ের, আর বেটির পড়ার দায়িত্ব মামার উপরে, সব ভগাই লই লৈছো কাম তো, ঠিক আছে, আর পিছত যদি কবাত বেটাবিলাকৰ কষ্ট এটু সাব লাগিব, কিন্তু বেটাবিলাকে মোক এটা লগ পালে খুদে, দাদা পুলিশত ইন্টারভিউ কেতিয়া হব, মই কৈছো জুলাই মাহত হৈ আছে, কোনো টেনশন নাই, 1 লাখ চাকরি হৈ গল, এতিয়া মই কৈ আছো এসেম্বলির আগত 1 লাখ চাকরি দিম বুলি কৈ আছো, এতিয়া মই কৈ আছো 1.5 লাখ চাকরি দিম, আৰু 50,000 বেছি চাকরি দিম, আৰু যিমান সেলফ হেল্প গ্রুপত কাম করা বাইদ আছে, লাখপতি বাইদ,
সবর ব্যাংক একাউন্টে তিন চারি মাসের ভিতরে 10,000 টাকা ঘুষবে, ঢুকবে ঢুকবে একদম গ্যারেন্টি। ফর্মটা ফিল আপ করেছি কি না আপনারা? কে কে করছে হাতটা উঠান। আরে ভাই খুব ভালো কথা, 10,000 টাকা পাওয়ার পরে আমাকে কিছু মিষ্টি ইস্তি খিলাতে খাওয়াতে কি কি হব, খিলাইতে হবে না খাওয়াইতে হবে? খাওয়াইতে হবে, ঠিক আছে, বাংলাটা অল্প অল্প চেষ্টা করেছি, ঠিক আছে, খারাপ বাংলা বলছি কি, ঠিক তো না? যখন আসামিয়া লোক আসামিয়া ভাষী লোক বাংলা বলে বাংলাটা মিঠা মিঠা হয়ে যায়, আর এরকম বাংলা ভাষীও যখন আসামিয়া বলে তো আসামিয়াটা মিঠা মিঠা হয়ে যায়, হয় কি না? হাম যাব বাহার যাতে না ইউপি আর বিহার মে তা মুসকু বলতে দাদা আপকা হিন্দি বহুত আচ্ছা লাগতা, মেরা ভি গুড কো মালুম হ্যায় টুটা ফুটা হিন্দি ইসলিয়ে আচ্ছা লাগতা।